হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি আউট অ্যান্ড বিয়ন্ডে। তোমরা সবাই জানো আমি অনেক এক্সাইটেড ছিলাম আউট অ্যান্ড বিয়ন্ডে আসার জন্য। এখানে এসেই সব থেকে যে জিনিসটা আমার সুন্দর লেগেছে সেটা হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্সটা। আমি এতটাই এক্সাইটেড হয়ে গেছিলাম যে প্রথমে তো কোনো কথাই বলতে পারছিলাম না। যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমি ব্লগে দেখেছিলাম সেগুলো এখন নিজের চোখের সামনে দেখছি, এটা একটা আলাদাই ভালো লাগা। যাই হোক, খ্রিসমাসের জন্য পুরো ডেকোরেশনটাই কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমরা বেসিক্যালি খাবার দাবার খেয়ে গেছিলাম বলে শুধু দুটো ক্যাপিচিনো অর্ডার করেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ক্যাপিচিনোর আর্ট ওয়ার্কটা কতটা সুন্দর। আর হ্যাঁ, আউট অ্যান্ড বিয়ন্ডেই কিন্তু আমার প্রথম ক্যাপিচিনো খাওয়া। এরপর আমরা পুরো জায়গাটাই ঘুরে দেখলাম আর কিছু সুন্দর সুন্দর ছবি তুললাম। এখানে প্রত্যেকটা কর্নারই এতটাই সুন্দর, তোমার ছবি তুলে মন ভরে যাবে। এরপর আমরা বাইরেটায় চলে গেলাম, বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম অর্পিতা দিয়া সৌহার্দ্যতার সাথে দেখা করার জন্য, কিন্তু ওরা সেদিন আসেনি। তাই আমি একটা টিস্যু পেপার নিয়ে সেখানে কিছু নোট লিখে আমার বানানো ওই ছোট্ট গিফটটা যিনি গার্ড দাদা ছিল ওনার হাতে দিয়ে দিয়েছি। আশা করছি সৌহার্দ্যতার রিভিউতে দেখাবে। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।